আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারত থেকে ঢুকছে পানি, বন্যায় তলিয়েছে ফেনী কুমিল্লা অঞ্চল। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনও হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। মারা গিয়েছে বহু গবাদি পশু পাখিও। এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলার দপ্তর। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতির জেলা প্রশাসক তড়িৎকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে এ কথা জানিয়েছে। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলেছেন, এই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে, তাদেরকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, খোয়াই, ধলাই, মুহুরি, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, আগামী 24 ঘন্টা তা অব্যাহত থাকতে পারে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন। ওই অঞ্চলগুলোতে নেই কোনো বিদ্যুৎ নেটওয়ার্ক এবং বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। অগাস্টের শুরুতেই মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙনের দেখা দিলেও তখন দেখা দেয়নি। ভারী বৃষ্টিতে গত সোমবার দুপুর থেকে পানি বাড়তে শুরু করে মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীতে। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙা জায়গা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে বন্যা পরিস্থিতি অবনতি হয়, একে একে তলিয়ে যেতে থাকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার এলাকা। স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন নোমান বলেন, এখন পর্যন্ত ওই 3টি উপজেলার অন্তত 95% এলাকার পানির নিচে ডুবে গেছে। এমন কোনো বাড়ি ঘর নেই যেখানে বন্যার পানিতে তলায়নি। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখিও এখন পানিবন্দী। ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকার প্রায় বেশিরভাগ রাস্তাই এখন পানির নিচে। এসব এলাকার মাছের খামার, ফসলি জমি সবই তলিয়ে গিয়েছে। ফেনী থেকে এক সংবাদদাতা বলেন, অন্যান্য সময় এই এলাকায় বন্যা হলেও পানিতে এতটা স্রোত কখনো দেখা যায়নি। এবার পানির তীব্র স্রোতের কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, ঘরের ভেতর পানির প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনো রকম বসবাস করছিলে। বুধবার সকাল থেকে বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে অনেককে। তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ হয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাও কাজ করছেন। এরই মধ্যে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামেও বাড়ছে পানি। গত কয়েকদিন টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পানি বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। জেলা সদর সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নোয়াখালীর মাইজদিতে হাঁটু পানি জমেছে শহরের প্রধান প্রধান রাস্তায়। অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। স্থানীয় সাংবাদিক মাধ্যমে জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে আগে থেকেই পানি জমেছিল বিভিন্ন জায়গায়, সেই সাথে নতুন করে বন্যার পানি আসতে শুরু করে মঙ্গলবার থেকে। চট্টগ্রামের ফটিকছড়ির শতাধিক গ্রাম তলিয়েছে পানির নিচে। এই এলাকায় বাসিন্দারা বলেছেন, গত 3 দশকেও এই এলাকায় এমন বন্যা পরিস্থিতি দেখেননি তারা। এলাকার পানিবন্দী অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। ত্রিপুরায়ও বন্যার বাঁধ খুলে দিয়েছে ভারত। তীব্র বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যেরও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত ত্রিপুরায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তর। আরও 2 জন নিখোঁজ বলে জানাচ্ছে স্থানীয় সূত্রগুলো। বৃষ্টিপাতের ফলে হাওয়া, খোয়াই, মুহুরি ও ঢলাই সহ রাজ্যের প্রায় সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এমন পরিস্থিতিতেই ত্রিপুরা ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর বাঁধ খুলে দিয়েছে রাজ্যটির প্রশাসক। এই বাঁধ খুলে দেয়ায় ভারতের পানি ঢুকে পড়েছে বাংলাদেশে, যা সর্বশেষ 1993 সালে খুলে দিয়েছিল ভারত।